ফিরে অনুমতি ছাড়া নাকি মুরিদের আজরাইল জান কবজ করতে পারে না। কত আজরাইল নামে কোনো ফেরেশতা আমাদের কাছে নাই, আজরাইল নামে কোনো ফেরেশতা আসলেই নাই। এটা হচ্ছে মালাকুল মউত। আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উকিলা বিকুম। মালাকুল মউত হচ্ছে ফেরেশতা যে মৃত্যুর নাম। আজরাইল নাম দেওয়াটা জায়েজ নাই। এরপর আজরাইল আসে বলতেছে শিক্ষা দিচ্ছে, আমি দেখছি আপনি যেটা বলছেন এটা আমি শুনছি, একজন বলতেছে কাল্লাল্লাল্লাহ বলতে থাকবে তো ফিরে জিজ্ঞাসা করতে পারবো না, ফাইজলাই হয়েছে না, এটা দুনিয়ার জীবন পাইছে না, দুনিয়ার জীবন তাল্লাল্লাহ বলতে থাকবে কি 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 বললো আল্লাহ জিকিরও তো না, আল্লাহ কোনো জিকিরও না, তারপরে এটা বললে লাল্লাহ বলে হয়ে গেলো। তো যারা গান গায় লাল্লাল্লাহ গান গায় ওরা তো কেউ জিজ্ঞাসা করবে না, বুঝলে? এগুলি হচ্ছে বানোয়ার কথা, এগুলি বলা যাবে না। এগুলি হচ্ছে এরা এই যে শরীয়ত বানাইছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটার জন্য।